বিসমিল্লাহি রহমানুর রহিম। হে সমস্ত জগতবাসী, হে সমস্ত মা বোন, হে সমস্ত নারী জাতি, আজকে আমি মেয়ে মানুষ বা মায়ের জাতি বা নারী জাতিদেরকে নিয়ে আজকে আলোচনা করব। সে আলোচনাটি হলো যে মায়া জাতির নারী জাতির মনে একটা কষ্ট, সেটা কষ্ট কেমন, যে এই পৃথিবীতে অন্য অন্য দেশের অন্য অন্য কান্ট্রির নারী জাতিরা উন্মুক্ত, তাদের মুক্ত দেওয়া হয়েছে, যেখানে সেখানে যাবে, যা খুশি করবে। তো এখন বিষয়টা হলো যে আমাদের ইসলাম ধর্মে তারা কিন্তু অতটা মুক্ত নয়। নিজের খুশি হয়েছে একটা এক জায়গায় যাবে, একটা কিছু করবে, এটা ইসলামের দৃষ্টিতে পর্দা করে চলতে হবে বা বিভিন্ন কিছু। যাই হোক, আরেকটা বিষয় হলো যে আমাদের ইসলামে একটি কথা আছে, স্বামীর হুকুম ছাড়া কিছু করা যাবে না, কিন্তু স্ত্রীর হুকুম ছাড়া কিন্তু স্বামীরা অনেক কিছু করে, একটু ভালোও করে মন্দও করে, কিন্তু স্ত্রী জাতি স্বামীর হুকুম ছাড়া কিছু করতে পারবে না, আমাদের আইনে এসেছে। আচ্ছা, এখন আমি বলবো যে অনেক নারী জাতি, অনেক মা বোনেরা মনে মনে একটা দুঃখ কষ্ট নিয়ে চলে, সেটা কি, যে এই পৃথিবীতে যারা পুরুষ মানুষ তারা একদিন আত্মার মুক্তি নেবে, তাদের স্বাধীনতা আছে, তারা সাধনা করতে পারে, কিন্তু আমরা সংসারের তাড়নায়, ছেলে মেয়ের তাড়নায়, মা বাবার তাড়নায় বিভিন্ন মায়া শক্তি আমাদেরকে দেওয়া হয়েছে। একটা ছেলের জন্য মায়া লাগে, একটা মেয়ের জন্য মায়া লাগে, তার জন্য কি করতে হবে, তার কি বিপদ হলো, তার কি লাগবে, এই সবসময় একটা মা সবসময় এরকম থাকে। আল্লাহর ইবাদত, আল্লাহর সাধনা, আল্লাহর আমল কিছুই ঠিক মতো করা হয় না। আচ্ছা, তাহলে এদের মনের মধ্যে একটা কষ্ট কি, যে আমরা মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি বলে কি আমরা মুক্তি নিতে পারবো না, আমরা এই আত্মার মুক্তি ঘটাতে পারবো না? আর আমি বলবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমার মা বোনেরা নারী জাতিরা অবশ্যই তারা আত্মার মুক্তি ঘটাতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, যেমন একটা জিনিস হলো, দেখেন একটি কথা বলা হয় যে পুরুষ মানুষ সর্ব জায়গায় সর্বদিকে মুক্ত, যেমন তার মনে চেয়েছে, তার মুর্শিদের বাড়িতে চলে গেছে, একটা মেয়ে মানুষ পারে না, ভাই বাধা হয়েছে, বাবা বাধা হয়েছে, না সন্তানে বাধা হয়েছে, আনন্দের নিজের স্বামী বাধা হয়েছে, যখন মনে চাইছে যে আমার মুর্শিদের সাথে সাক্ষাৎ করব, আমি দুটা কথা শিখব জানব, এটার স্বাধীনতা নেই। তাহলে মেয়ে মানুষ চার দেওয়ালের মধ্যে আটকা থাকে এবং মায়া শক্তি তাদেরকে আল্লাহ এমন দিয়েছে ছেলে মেয়ের জন্য মায়া করতে করতে পিছন ভুলে যায়, আল্লাহর ইবাদত করতে হবে তাও ভুলে যায়, আর যদিও আল্লাহকে স্মরণ হয় ইবাদত করার মতো, সেরকম পরিস্থিতি হয় না, কিন্তু পুরুষ মানুষ সবসময় মুক্ত, সবসময় যা খুশি করতে পারে। তাই আজকের পর থেকে মা বোন এবং নারী জাতি যারা পৃথিবীতে আছে, আমি বলছি আপনাদের আত্মার মুক্তি এবং আল্লাহর সাথে বিলীন হয়ে যাবেন পুরুষের থেকে বহু আগে। কেননা একটা পুরুষ মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আমল করে, সাধন করে, তাহলে সে পাবে এক, আর আমার মা বোনেরা পাবে দশ। কেন দশ? কেন? দেখেন, একজন মা মায়াময়ী, সে দুনিয়ার ঝামেলা করে, একটা পুরুষ মানুষ ব্যবসা করে চলে এসেছে, শেষ তার কাজ, একটা পুরুষ মানুষ চাকরি করে এসেছে, তার কাজ নেই, কিন্তু একটা মা জাতি সকাল থেকে যে কাজ শুরু করে, ঘরের কাজ, কাজ শেষ হয় না, ক্লান্ত হয়ে যায়, তারপরেও কি বকাঝকা খেতে হয়,
ছেলে বলতেছে আমাকে দিলে না কেন, স্বামী বলতেছে কেন দিলে না, এই যে একটা পিছুটান, এই পিছুটানের কারণে এই নিয়েই চলতে হয়, কিন্তু তার আল্লাহর ইবাদত করা হচ্ছে না। তাই আমি বলবো, হে মা বোন, আপনারা পুরুষের থেকে 9 ভাগ বেশি পাবেন, সেটি কাজ করতেছেন, ভিতরে আল্লাহর শব্দটা নিচ্ছেন শ্বাসের সাথে, শ্বাস ফেলছেন হু, শ্বাস নিচ্ছেন আল্লাহ, শ্বাস ফেলছেন হু আল্লাহ, হু আল্লাহ, হু। আচ্ছা, এখন কাজ করতেছেন কিন্তু আপনার ভিতরে এই জিকিরটা চলছে। দেখেন, একটা মা যখন কোনো কাজে কামে থাকে তখন তার বাচ্চাটা ডাকে মা, তখন কি বাবা বলো, খামাকা ডাক দিয়েছে মা, মা বলতেছে কি বাবা বলো, কিন্তু সেই ছেলে কিন্তু ডাক দেওয়ার প্রয়োজন নেই, শুধুই ডাক দিচ্ছে, কিন্তু মা কিন্তু তার সম্মুখ নিচ্ছে বারবার। তাহলে একটা মায়ের থেকে যদি 1000 গুণ মায়া শক্তি বা মায়া বান্দার প্রতি আল্লাহর বেশি থাকে, তখন আল্লাহ আল্লাহকে যখন একজন বান্দা দমে দমে ডাকে, আর আল্লাহ সে প্রত্যেকবার কি বান্দা বলো, কি বান্দা, কি বান্দা আমাকে ডাকছো। দেখেন, একটা মায়ের থেকে যদি 1000 গুণে আল্লাহর মায়া বেশি থাকে, তাহলে যতবার ডাকবো ততবার কিন্তু তিনি আমার দিকে ফিরে যাচ্ছে এবং কি বান্দা তুমি কি বলো। তাহলে আল্লাহকে আমি ডাকের মধ্যে রয়েছি আর আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, আর আল্লাহ যার দিকে তাকিয়ে থাকবে সে তো দ্রুত উপরে উঠে যাবে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। তাই আমি মা বোনদেরকে এই কথাটি বলবো, একটা পুরুষের চেয়ে অনেক স্পিডে আপনার আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন, আপনার আত্মার মুক্ত করে দেবেন আল্লাহ। যাই হোক, এখন যে কথাটি বললাম সে কথাটি হল যে, আরেকটু পরিষ্কার করে বলি, যেমন হিন্দু শাস্ত্রের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি একজন অবতার, তার ভক্তবৃন্দরা তার কাছে গিয়েছে যে বাবা, আমরা তো দুনিয়ার সংসারের কাজের কামের ঝামেলায় কি করব, আল্লাহকে ডাকতে পারি না, ইবাদত করতে পারি না। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলে দিলেন, দেখো মা, তোমরা কিন্তু অল্পতে অনেক উচ্চস্তর লাভ করতে পারো, কিন্তু পুরুষ মানুষ কিন্তু অল্পতে পারে না, তাদের পুরোটাই করতে হবে, আর তোমরা অল্প করলে বেশি পাবা। সেটি কেমন, যে একটা মনে টেনশন আছে, এ কাজ করতে হবে, সে কাজ করতে হবে, ভাত পাক করতে হবে, বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, এই যে একটা টেনশন, তখন তোমরা কি করবে, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দেবে তোমরা ভব নদী পারি, পার হইয়া যাই বাগু। তাহলে কি, আমি যাকে ভালোবাসি তাকে আমি দমে দমে তাকে ডাকি, তখন আমার ডাকের মধ্যে যদি না তাকে ফাঁকি, তবে ইনশাআল্লাহ তিনি আমাকে কখনো ফাঁকি দেবে না। তখন কি হবে, তার মায়া লাগবে, সে কোনোদিন আপনাকে আমাকে দর্শন দিয়ে দিতে পারে, সুবহানাল্লাহ। তাই বলবো কি, যারা মুর্শিদ না ধরেছেন ধরার চেষ্টা করবেন, আপনি মুর্শিদের কাছে যেতে পারছেন না বা সাধনা নিয়ে এসেছেন, আমল নিয়ে এসেছেন, বাড়িতে বসে করবেন, সময় সুযোগ হয়েছে গেছেন, আর সময় সুযোগ না হলে বাড়িতে বসে করবেন, আর হাতে করবেন গৃহের কাজ, আর মুখে থাকবে আল্লাহর নাম বাস, আর সাথে থাকে ভাব ভক্তি প্রেম। এই কয়েকটা জিনিস যদি আপনাদের ঠিক থাকে তো এই মুখে দিয়ে কখনো মিথ্যা বের হবে না, এবং এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনোদিন খারাপ কাজ হবে না, তখন পবিত্র হবে না। আর আল্লাহ কোরআনে কি বলেছে, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। তাহলে সে যদি সফল কাম হয় তাহলে আমাদের কিসের ভয়, স্বামী মালি এই কথাগুলো
সকলকে অনুরোধ করে কয়, যে করতে পারবে তার হবেই জয়। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা আনতে পারি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।